হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাহসিন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আস্ত আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আস্ত আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোলটা একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা। এই রমজানে গরম ভাতের সাথে এই আস্ত আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোলটা খেতে খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, চলুন তাহলে চলে যাচ্ছি আস্ত আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল রেসিপির মূল প্রসেসে। আস্ত আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল রান্না করার জন্য আমরা প্রথমে একটা দেশি মুরগি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দেব। চার টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল, এরপর দিয়ে দেব এক টিস্পুন পরিমাণ শাহী জিরা, এরপর দিয়ে দেব দুটুকরো দারুচিনি, দিয়ে দেব তিনটা থেতো করা এলাচ, এরপর দিয়ে দেব তিনটা লবঙ্গ, দিয়ে দেব একটা ছেঁড়া তেজপাতা, এরপর দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দেব দু টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা, এরপর দিয়ে দেব এক টেবিল স্পুন পরিমাণ আদা, এরপর আমি সবগুলা মশলা নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব আর বাটা মশলার পানিটাকে শুকিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখে নিচ্ছে বুঝতে পারছেন বাটা মশলার পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব এক টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব দেড় টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া, এরপর দিয়ে দেব এক টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব এক টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া, এরপর দিয়ে দেব এক টিস্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া, এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, এরপর সবগুলা মশলাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দেখে নিচ্ছে বুঝতে পারছেন মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। ঠিক ওই পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি, পানিটা দিয়ে আমি আরও একবার মশলাগুলোকে কষিয়ে নেব। এরকম দু তিন স্টেপ করে মশলাগুলো কষালে যে কোনো তরকারির কালারটা খুবই সুন্দর আসে, মাছ বা মাংস সব তরকারির কালারটাই খুবই সুন্দর আসে। এরপর আমি সবগুলা মশলা ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দেব দুটা মাঝারি সাইজের ফ্রেশ টমেটো, টমেটোটা দিয়ে আমি টমেটোটাকে নেড়ে ছেড়ে গলিয়ে নেব। দেখে নিচ্ছে বুঝতে পারছেন টমেটোটা আমার মোটামুটি গলে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা একটা দেশি মুরগি। মুরগির মাংসটা দিয়ে আমি নেড়ে ছেড়ে ভালো করে মশলা এক মিনিট পর্যন্ত কষিয়ে নেব। মশলার সাথে মাংসগুলো আমি এক মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব গরম পানি, এখানে আমি তিন কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে পানির সাথে মিক্স করে নেব।
এরপর ঢেকে দিয়ে মাংসগুলা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। মাংসগুলা ফুটে উঠলে এরপর আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেব। আবারও আমি মাংসটাকে ঢেকে দেব। এরকম করে দু তিনবার নেড়ে চেড়ে মাংসগুলাকে কষিয়ে নেব জাল করতে করতে। তো ভিউয়ার্স, মাংসগুলো আমার কষানো হয়ে গেছে। অল্প পরিমাণে ঝোল থাকা অবস্থায় দিয়ে দেব আস্ত আলু। আলুটা দিয়ে আমি মাংস আর আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। মাংস আর আলুটা মিক্স করা হয়ে গেলে এরপর আমি ঢেকে দিয়ে মাংস আর আলুটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এরপর ঢাকনাটা উঠিয়ে আরও একবার নেড়ে চেড়ে দেব। মাঝখান দিয়ে এরকম কয়েকবার করে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু পাতিলের তলায় মশলাগুলা পোড়া লেগে যাবে। তো ভিউয়ার্স, এরপর আমি আরও একবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেব মাংস আর আলুটাকে। দেখে নিচ্ছে বুঝতে পারছেন এ পর্যায়ে মাংসের ঝোলটা কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব আরও 3 কাপ পরিমাণ গরম পানি। এখানে আপনারা যতটুকু পাতলা ঝোল খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণে বাড়িয়ে কমিয়ে পানিটা দিবেন। এরপর আমি পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে ভেঙে দিয়েছি শুধু ফ্লেভারটা বেরিয়ে আসার জন্য, যাতে ঝালটা না বেরোয়। এরপর আমি ঢেকে দিয়ে 1 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি। ফিরে আসলাম 1 মিনিট পর। এরপর সবশেষে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ফ্রেশ ধনে পাতা কুচি। দিয়ে আমি ঢেকে দিয়ে 4-5 সেকেন্ডের মতো রান্না করে নিয়ে মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে 5 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি। তো ভিউয়ার্স, দেখে নিচ্ছে বুঝতে পারছেন আস্ত আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোলটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। গরম ভাতের সাথে আস্ত আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোলটা খেতে খুবই ভালো লাগে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। ফ্যামিলির ছোটো বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।